हेलो फ्रेंड्स, शायंतिकास किचने अपन सकल के स्वागत। आमी शायंतिका आज के अपन साथे शेयर करते चले एक खुबी सुस्वादु रेसिपी जेटी हम अपना प्रत्येके खे थाकें कम बेशी। तो आज के आमी बनाबो आलू भर्ता बा आलूर चोखा। तो चलून देखे नी रेसिपिटी। एखाने आमी दुटी बड़ो आलू सेद्ध करे नियेछि। एबार हाथे साहाज्ये आमी एगुलोके भालो करे मेखे नेब। हाथ दिए माखले एटा खुबी भालो हय। एखाने आमी नियेछि एकटी पेंयाज कुचि करे, तीनटी लंका कुचि करे, हाफ टीस्पून कुचि आर 1/4 टीस्पून आदा कुचि। चलुन रेसिपिटा शुरू करी। एकटी प्यान आमी गरम करते दियेछि, एर मध्य दिए दीची सर्षे तेल 2 टीस्पून। एटी अवश्य सर्षे तेले करबें ताहले स्वाद भालो हबे। तेलटी एकटू गरम करे नेब। एर मध्य दिए दीची दुटो शुक्नो लंका। एबार शुक्नो लंकागुलो आमी एकटू भेजे नेब। शुक्नो लंका दुटो भेजे नियेछि। এবার এটা তুলে নেব, এটি পরে কাজে লাগবে। এবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি 1/2 টিস্পুন, কয়েক সেকেন্ড এটা ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করেছি আমি। এবার পেঁয়াজ আর রসুনটা দিয়ে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন আদা কুচি করে রেখেছি, এটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ এটা ভাজতে হবে। দিয়ে দিচ্ছি নুন, নুনটা আপনাদের পরিমাণ মতোই আপনারা দেবেন যে যার স্বাদ মতো। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন। নুন হলুদ দিয়ে এগুলি ভালো করে মিশিয়ে নেব। আর কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা বেশ নরম করে আমি ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নুন, নুন আমি আগেও দিয়েছিলাম, আমার পরিমাণে কিছুটা কম হবে মনে হলো তাই দিলাম। আবার এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1/4 টিস্পুন।
মিনিট দুয়েক পর আমি ফিরে এলাম। পেঁয়াজ ভাজাটা দেখুন প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু মাখাটা। আলুটা সেদ্ধ করে মেখে রেখেছিলাম যেটা, সেটা এর মধ্যে দিয়ে এবার ভালো করে এগুলির সাথে মিশিয়ে নেব। এটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনে পাতা। ধনে পাতাটা কিন্তু অবশ্যই দেবেন, এটা একেবারেই স্কিপ করা যাবে না, কারণ এটা না দিলে স্বাদটা ভালো হবে না। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো লঙ্কাটা। এবার এই দুটি উপকরণ দিয়ে আবার এটা মিশিয়ে নেব। আলু ভর্তা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করব। আমি ফ্রাইং প্যানটা নামিয়ে একটু ঠান্ডা করে এবার আমি এটা হাতের সাহায্যে মেখে নেব। এইভাবে আলু ভর্তা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগলো, সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। প্রতিদিন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে দেওয়া বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।